গুড মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমার যাইয়ে সাত ভাত ছিল, সাত ভাত খাওয়াতে এসেছিল, ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম। সব ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর দু তিন দিন আমরা ভিডিও দিইনি, খুবই দুঃখিত। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে, আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আর আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি সকাল সকাল চাটা খাওয়ার পর, এই যে দেখতে পাচ্ছ আমার দাদাদের বাড়িতে একটা কুয়ো আছে, এটা হচ্ছে দিদাদের কুয়ো। এই কুয়ো থেকে আমি সকাল সকাল এক ড্রাম জল ভর্তি করে নিয়েছি। মানে আমি জল তুলছিলাম, ছোট বাচ্চা ছিল, সঙ্গীতা ছিল, ফিচি বই ছিল, আর দু তিন ছিল মালিনী ছিল, তারা বইয়ের পর একটা ড্রাম আছে, ড্রামে ভর্তি করে দিয়েছি। বন্ধুরা, এটা হচ্ছে আমার দাদাদের বাড়ি, এই যে দেখতে পাচ্ছ আমার ওয়াইফ এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে একটা ত্রিপল লাগানো হয়েছে, কারণ এই চালাটা প্রচুর রোদ হয়, তার জন্যে ত্রিপল লাগানো হয়েছে। রান্না বান্না করতে হবে, সব কিছু করতে হবে, তার জন্য এখানে ত্রিপল টাকানো হয়েছে, যাতে রোদ না লাগে তার জন্য। আর এখানে গ্যাস আছে, গ্যাসে রান্না হবে। ওদিকে ওরা সবাই বসে আছে, খুব ফুর্তি করছে, গীতা কত বড় বড় ভালছে। ওদিকে সঙ্গীতে মুচুক মুচুক হাসি দিচ্ছে, মুচকি হাসি দিচ্ছে। আর ওদিকে মালিনী বসে আছে, আর এই যে এখানে ফুচকি জল দিচ্ছে। বন্ধুরা, সাত ভাত করলে বেশিরভাগ মাছে রান্না করে, মাংস তো চলে না, সবাই মাছেই করে, তার জন্য ওরা মাছেই করেছে। এই যে দেখুন ফুচি ভাই হাই করছে। সকালে মাছ বিক্রি করতে নিয়েছিল, আমরা মোটামুটি 6 কেজির মতো মাছ নিয়েছিলাম, তিনটা মাছ বড় বড়, 1 কিলো 800, 1 কিলো 300, 2 কিলো 300, এমনি সাইজে ছিল। একটা মাছে মোটামুটি 20-22টা পিস হয়েছিল। আর এখানে বাচ্চা ছেলেগুলো আধা সময় বাড়ছিল, মালিনী একটু বড় বটে, মালিনী বাড়ছিল। এই যে দেখুন মালিনী কীরকমভাবে আদা রসুনগুলো বাড়ছে। আর এদিকে আছে ফিচি বই আর সঙ্গীতা, এটা তিনজন মিলে আদা রসুন বাড়ছে। ওদিকে আদা রসুন সঙ্গীতা ওরা বেটে নিয়েছে। আর এদিকে সবজি কাটছে, আলু কুমড়া পুঁই একসাথে কেটে নিয়েছে, আর পেঁয়াজের চোকাগুলো ছাড়িয়ে নিয়েছে সঙ্গীতা। আর আম ছুলে নিয়েছে, কটা ছুলতে বাকি আছে, অল্প করে পেঁয়াজ কেটে নিয়েছে। আর এদিকে আম ছুলে রেখে দিয়েছে, আম ছুলতে আছে, কয়টা বাকি আছে। আর এখানে সুব্রত মিলন মুড়ি খাচ্ছে, ঘুগনি মুড়ি। আর ওদিকে আমি দাঁড়িয়ে আছি, আর আমার হাজবেন্ড দেখুন কত আম খাচ্ছে, আমাকে দিচ্ছে না, একা একা খাচ্ছে। এখানে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছে, পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, আলু কুমড়া ঝাল হবে, পুঁইতে আলুতে কুমড়োতে একসাথে ঝাল হবে। আর এখানে আম চাটনি হবে, আম চাটনি করতে কেটে রেখে দিয়েছে। এখানে পুঁই শাকগুলো কেটে রেখে দিয়েছে, ভাজা হবে। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা থেতলানো আছে, আর আলু কেটে রেখে দিয়েছে, এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে মাছের ভুড়িগুলো, আর এখানে ঘুগনি ছিল, এই যে মুড়ি ঘুগনি খেয়েছিলাম, একটুকু বেঁচে আছে ঘুগনিটা। এখানে মাছবালা মাছ বিক্রি করতে নিয়েছিল, মাছবালাকে বললাম তুমি মাছগুলো কেটে দাও, ভালো করে কেটে দিয়েছিল, আজগুলো ওয়ে ছাড়িয়ে নিয়েছে। আর এখানে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মেখে ভেজে নিয়েছে, লাল লাল করে কত সুন্দর ভাজা হচ্ছে, অনেকটাই তেল দিয়েছে। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর ওর বাবার বাড়ি থেকে খাওয়াতে এসেছিল চিড়া মুড়ি, এখন খাচ্ছে। চিড়া দিয়েছে, মুড়ি দিয়েছে, চিড়া মুড়ি, বোঁদা আর চেনাচুর, ওটা হচ্ছে দুল পিঠা, পায়েস আর আরসা পিঠা, আর লুচি দিয়েছিল দুটো করে। মেসো সকালে পুকু আসতে গিয়েছিল, ওদিকে থেকে এনেছিল ছোটপাড়া। তারপর আমার হাজবেন্ডকে বললো ওইখানে আরও কচ্ছপ আছে, চলো ধরতে যাব। তারপর ওরা অনেকক্ষণ পর খেয়ে দিয়ে কচ্ছপটাকে ধরতে গেল। এই যে বড় পাড়া কচ্ছপ পেয়েছে একটি, আর একটি ছোট পাড়া পেয়েছিল আগে মেসো এনেছিল, সেটিকে কুয়োতে ছেড়ে দিয়েছে। আর এটাকেও বলছে যে আজকে এটাকেও ছেড়ে দেব, অত বড় হয়নি। কুয়োতে একটা ছোট পাড়া ছেড়ে দিয়েছিল, সে একা হচ্ছিল, সেই জন্য ভাবলো যে এটাকেও ছেড়ে দেব, তাহলে দুটো হবে, দুটো একসাথে খুব সুন্দর থাকবে, জলের মধ্যে খুব সুন্দর খেলা করবে, সেই জন্য দুটোই একেবারেই ছেড়ে দিল কুয়োতে। বন্ধুরা, অনেক লোকজন এসেছিল, অনেক কুটুম এসেছিল, সেই জন্য আমার হাজবেন্ড লজ্জাতে শ্যুট করেনি, অনেক কিছু শ্যুট করতে ছিল, শ্যুট করেনি ভিডিও। আর যতটুকু পেরেছে ততটুকু শ্যুট করেছে, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা।